Baba. Hayato. এখানে এসো খোকা, তুমি আমার উপরই তলোয়ার চালাতে চাও? তুমি আমাকে সবসময় হারাতে চেয়েছিলে না? এটাই তোমার সুযোগ হায়াতো। সর্বশেষ প্রোডাক্টের মূল্যায়নের জন্য বোর্ড মিটিং 30 মিনিটের মধ্যে শুরু হবে। অনুগ্রহ করে ল্যাবরেটরিতে যান। তোমার বাবা এখন কেমন আছেন? আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। উনি এখন ঠিক আছেন। আমরা আশা করি তিনি দ্রুতই আবার তার তলোয়ারটি চালাতে পারবেন। ধন্যবাদ স্যার। সকল ইয়াগামী মানুষদেরই তলোয়ার পছন্দ। আমি এও শুনেছি তলোয়ার বানানো তাদের পারিবারিক ঐতিহ্য ছিল। ওখান থেকেই কি তুমি এই দক্ষতা পেয়েছ? বাবা ভেবেছিলেন ওই পবিত্র দক্ষতা অর্জনের জন্য আমি প্রস্তুত ছিলাম না। কামারশালা সে আগুন এখন নিভে গেছে। তুমি কি তোমার বাবার কাছ থেকে আসলেই কিছু শিখেছো? তার বাবার উত্তরাধিকার হওয়া অত সহজ নয়। আপনারা আসুন, চলো আমরা আনন্দ করি। তোমার কি অন্ধকার ভয় লাগে? প্রোডাক্ট নাম্বার 344, জন্মগত নাম জেমস। ডুসেন মাসকুলার ডিস্ট্রফি নিয়ে জন্মেছিল। সে যাতে লড়াই করতে পারে সেজন্য আমি তার ভেতরে কিছু ওষুধ প্রয়োগ করেছি। দেখা যাক সে এখন কেমন করে। ইজাবেল, তুমি কি আবার আমাদের সময় নষ্ট করছো? একে তো আগেরটার চেয়ে অসুস্থ দেখাচ্ছে। ময়লা ফেলার ঝুড়িটা কি প্রস্তুত আছে? তুমি কি জেমসকে চাবুকটি দিয়ে আসতে পারবে? পরীক্ষার জন্য তার এটা লাগতে পারে। ইজাবেল, এটা করো না, সে তার বাবার মতো না। তুমি কি মনে করো সৌতা ইয়াগামির মতো একজন মানুষ তার ছেলেকে কিছুই শেখায়নি? বোর্ডের ষষ্ঠ সদস্য হিসেবে হায়াতো তার বাবার স্থলাভিষিক্ত হবে। আমাদের জানতে হবে আমাদের সাথে কে থাকবে, বিড়াল ছানা নাকি বাঘ।
আশা করি ময়লার ঝুড়িটি দুজনের জন্য যথেষ্ট। সে যদি জানোয়ারটিকে মেরে ফেলে তাহলে কি হবে? সে আর জানোয়ারটিকে মেরে ফেললে আগামীকাল তার মৃত্যু হবে। আমাদের রানী কখনোই একজন মৃত্যুকে পাশে রাখেন না। আমাদের পারিবারিক কাতানা এখন তোমার। ইয়াগামীদের নীতিটাকে মনে রাখবে, তলোয়ার চালাও, আগুন জ্বালাও। সাহস ও শক্তি সব সময় তোমার সাথে থাকবে। তুমি একে মারো, এটাই আমাদের দুজনের বাঁচার একমাত্র পথ। ওখানে কি হয়েছে? জেমস জানোয়ারটিকে মেরেছে এবং আমাকে বাঁচিয়েছে।
আমি তো ভয় পাচ্ছিলাম যে তুমি হয়তো দুর্ঘটনাবশত আটকা পড়েছিলে, তবে ঈশ্বরকে ধন্যবাদ তুমি বেঁচে আছো। তোমার তলোয়ার তো ভেঙে গেছে, নিশ্চয়ই অনেক জোরে আঘাত করেছো। সময় বদলেছে, এখন তলোয়ার কোনো কাজে আসে না। আপনার জেনেটিক প্রযুক্তি ভবিষ্যতের রাস্তা তৈরি করছে। প্রোডাক্ট নাম্বার 344 সফল হয়েছে, আপনাকে অভিনন্দন। অন্ধকারকে ভয় করো না, স্ফুলিঙ্গটাকে জ্বালিয়ে রাখো, এবং এটাই একদিন হুঙ্কার দিয়ে চলে উঠবে। বাছাই করার জন্য আপনি কি আমার সাহায্য চান? না না, গিনিপিগগুলো ইতোমধ্যে ল্যাবেই আছে।